একের পর এক ব্লগার হত্যার ঘটনায় অনলাইনে লেখালেখিতে তৈরি হয়েছে অজানা আতঙ্ক। মত প্রকাশের ক্ষেত্রে সংগঠিত হওয়ায় পিছিয়ে পড়ছে দেশ, মন্তব্য পর্যবেক্ষকদের। সরকারি বেসরকারি অনুদান বন্ধ থাকায় নিষ্পত্তি হচ্ছে না বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা। প্রস্তাবিত পে স্কেল কার্যকর হলে জটিলতা বাড়ার আশঙ্কা। রাজধানী থেকে ডিবি পরিচয়ে অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব। দেশীয় অস্ত্র ও হাতকড়া উদ্ধার, মাইক্রোবাস জব্দ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথিতে মন্দিরে মন্দিরে পূজা অর্চনা। এবং হাঙ্গেরিতে আটকে পড়া অভিবাসীদের প্রবেশে সীমান্ত খুলে দিল অস্ট্রিয়া ও জার্মানি। সংকট নিরসনে ইউরোপের চারটি দেশের সমঝোতা স্মারক স্বাক্ষর।